हेलो माय डियर स्टूडेंट, दिस इज जियारुल विथ योर फेवरेट चैनल फिजिक्स। बंधु आज क्लास इलेवेनर फार्स्ट चैप्टर भौत राशि परिमाप और मात्रार फिफ्थ लेक्चर। तो आज के पढ़ब परिमापे त्रुटि अर्थात एरर्स इन मेजरमेंट। तो प्रथम जो भौत राशि परिमापर क्षेत्र किसान त्रुटि थके अर्थात सठिक मान हमें पाईना, ठीक है। तो से त्रुटि के प्रधानत दूटी भागे भाग करा, एक हे पद्धतिगत त्रुटि और एक अविन्यस्त त्रुटि। तो प्रथम अविन्यस्त त्रुटि कि जिनिस, तो अविन्यस्त त्रुटि हे सपोज तुम धर एक रड बा तारे दैर्घ्य माप। तो प्रथम तुम्हें मापले को जंत्र सहाज्य से स्लाइड कैलिपर्स स्क्रूगेज धरो मीटर स्केल जैक ना क्या। तो धरो प्रथम पेल 5.1 सेंटीमिटार पर तरपे आबार मापले देखा जा 5 सेंटीमिटार हलो, तरपे आबार मापले देखा जा 5.2 सेंटीमिटार हलो, तरपे आबार मापले देखा जा 4.9 सेंटीमिटार हलो। अर्थात एक बार एक एक रकम मान पासी। तो एर फले कि सठिक मान हमें बुझते हैं निश्चय प्रति क्षेत्र आलदा आलदा भैलू बेरो मैंने किसू परमाण त्रुटि बेरोधर। तो से हीधरण त्रुटि के बला हे अविन्यस्त त्रुटि अर्थात एक एक बार एक एक रकम मान बेरो रैंडम अविन्यस्त तैना। एन अविन्यस्त त्रुटि दूर करते गांधी क्यों करते हैं ना सकल मानगुलो के मानगुलर गड़ मान बेर करते हैं अर्थात एगो सबग जो कर कत बार मान नहीं 1, 2, 3, 4 चार दिए भाग कर देव अर्थात गड़ मान निब य मानगुलर तब अविन्यस्त त्रुटि दूर करते पर। किंतु एखे एक जिस मना रखते हैं अविन्यस्त त्रुटि सम्पूर्णरूपे दूर करा जाए ना, ठीक है। मैं एखे जतटा मैं गड़ मान पेलम से सम्पूर्णरूपे सठिक मान से बोलते पर कि हम त्रुटि थे जाए। ओके, तो एरपर आसबर पद्धतिगत त्रुटि। तो पद्धतिगत त्रुटि के भाग करा साधारण एक जान्त्रिक त्रुटि और एक व्यक्ति निर्भर त्रुटि। ओके, तो जान्त्रिक त्रुटि की जिनिस एकटू बोली। जान्त्रिक त्रुटि हे तुम जो जंत्रे सहाज्ये मापछो परिमाप करछो कोनो एकटा तारेर बा रडेर बा जाई होक ना कोनो कोनो वस्तुर। तो कथा हे से जान्त्रिक त्रुटि हे जो जंत्रटा कोनो कारणे खराब थाके বা ধরো যন্ত্রটাতে কোনো রকম সমস্যা আছে, ঠিক আছে, তাহলে বা কোনো মানে তুলা যন্ত্র সাহায্যে পরিমাপ করছে, তো তুলা যন্ত্র যদি সুবিধা না হয় বা অন্য কোনো সমস্যা থাকলে যে পরিমাণ আমরা কোনো একটা পদার্থের মানে কিছু মেজারমেন্ট করব করতে গিয়ে কিছু পরিমাণ ত্রুটি দেখা যাবে, তার মানে তো তার ফলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় সেই ত্রুটিটাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি। ওকে, আরেকটা আছে ব্যক্তি নির্ভর ত্রুটি। এটা কেমন দেখা যাচ্ছে, তুমি একটা তারের দৈর্ঘ্য মাপলে, ঠিক আছে, দিয়ে দেখা যাচ্ছে সাপোজ এটার ধরো 5.1 সেন্টিমিটার, তারপরে তুমি মাপলে না, তোমার একটা বন্ধুকে দিলে, তো তোমার বন্ধু ওই তারটায় দৈর্ঘ্য মাপলো, দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার বেরোলো, তারপরে আর একটা বন্ধু পরিমাপ করলো, দেখা যাচ্ছে 5.2 সেন্টিমিটার বেরোলো। তো এক একটা বন্ধুর কাছে মানে এক একজন ব্যক্তির কাছে এক এক রকম ভ্যালু বেরোচ্ছে, তার মানে কি নিশ্চয়ই সবারই ক্ষেত্রে ত্রুটি আলাদা আলাদা হবে। তো এই ধরনের ত্রুটিকে বলা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি। ওকে, এরপরে আমরা এই যে ত্রুটিটা বললাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ত্রুটি বেরোচ্ছে, সেই ত্রুটির পরিমাণটা কত হতে পারে বা সেই ত্রুটির শতকরা আকারে যদি প্রকাশ করি তাহলে পার্সেন্টেজ ত্রুটি কত হবে, তো ওইটা অর্থাৎ ত্রুটির আমরা গণনা করব, এখন ত্রুটির ক্যালকুলেশন করব। ওকে, ত্রুটি ফ্রুটি নয়, ফ্রুটি তো বাজারে আছে তাই না। এখন আমরা ত্রুটি বের করছি বিভিন্ন ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে। তো এই সেই ত্রুটির ক্যালকুলেশন করব অর্থাৎ ত্রুটির গণনা। ওকে, ত্রুটির গণনা খাতা কলম নিয়ে সকলে বসে পড়ো। ওকে, তো এখন এই ত্রুটির গণনা করতে গেলে কি হবে দেখো, সাপোজ প্রথমে আমি বললাম ধরো একটি ধরো একটা তার বা রড, তো এর আমরা একটা দৈর্ঘ্য পাবো। তো প্রথমে তুমি ধরো ফিজিক্সের ল্যাবে গেলে, স্কুলে গিয়ে ফিজিক্সের ল্যাবে গেলে, তখন তোমাকে স্যার এরকম একটা তার বা রড দিয়ে দিল তোমাকে, ঠিক আছে, দিয়ে তোমাকে বলল যে এটার দৈর্ঘ্যগত বের করে বল আমাকে। তখন তুমি কি করবা, ওটা নিলা, নিয়ে একটা যন্ত্রের সাহায্যে সে যাই হোক না কেন তার সাহায্যে এটা পরিমাপ করলা। পরিমাপ করে প্রথমে দেখা যাচ্ছে তুমি এটা পেলে 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার বা 4.0 সেমি। ওকে, তারপরে আবার তুমি পরিমাপ করলা এই রডটার দৈর্ঘ্য, দিয়ে তারপরে তুলে দেখা যাচ্ছে 4.1 সেন্টিমিটার, তারপরে আবার পরিমাপ করলে দিয়ে দেখা যাচ্ছে এটার দৈর্ঘ্য পেলে তুমি 4.2 সেন্টিমিটার, আবার পরিমাপ করলে 4.3 সেন্টিমিটার, তারপরে আবার 4.4 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ এক একবার এক এক রকম তুমি মান পেলে
সাপোজ, তাহলে তুমি স্যারকে কোনটা বলবা, তাই না? তো তার জন্য আমাকে এখানে কি করতে হবে, না এগুলোর সব গড় মান বের করব, গড় মান, গড় মান। ওকে, আচ্ছা, তো গড় মানটা কি করব, না সবগুলোকে যোগ করে দেব, 4.0 প্লাস 4.1 প্লাস 4.2 প্লাস 4.3 প্লাস 4.4 ডিভাইডেড বাই, আমি এখানে কবার পরিমাপ করেছি, 1, 2, 3, 4, 5 বার পরিমাপ করেছো তুমি, তো সেই 5 বার পরিমাপ করেছো তার কারণে আমি 5 দিয়েটাকে কী করে দেবো, ভাগ করে দেবো, অর্থাৎ যতবার পরিমাপ করব তত সংখ্যাটা দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমরা গড় পেয়ে যাব। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় কত হবে, 4, 4, 8, 4, 5, 20, 20, 21, 21, 5, অর্থাৎ 21/5 অর্থাৎ 4.2 সেন্টিমিটার হবে দাবে। ওকে, এখন এই যে মানটা বেরোলো গড় মানটা, এখন এই তারটার বা রডটার দৈর্ঘ্য পেলাম আমরা 4.2 সেন্টিমিটার, এটা গড় মান পেলাম। তো এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, না এটাকে এক্স বার, এ মাথায় দাগ দেওয়াটাকে বার বলা হয়, এক্স বার, এক্স বার। তাহলে গড় মানটাকে বা সঠিক মান বলা হয় এরকম নাম। তো এই সঠিক মান বা গড় মানটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করলাম, যেটা এই তারটার দৈর্ঘ্য সেটা পেলাম 4.2 সেন্টিমিটার। ওকে, এখন এই এক্স বারকে গড় মানটাকে আমরা তোমার জেনারেল ফর্ম আকারে প্রকাশ করছি, কী করে দেখো। তার আগে আমি বলি, ধরো এখানে 4.0 আছে, তো এটার নাম দিয়ে দিলাম ধরো X1, এটার নাম দিলাম ধরো X2, এটার নাম দিলাম X3, অর্থাৎ X3 সেমি, এরকম 4.3, X4, এটা X5। তাহলে এখন জেনারেল ফর্ম, গড় মানে জেনারেল ফর্ম, এক্স বার সমান কী লিখতে পারি, দেখো এখানে কোনটা X1 লিখেছি, তাহলে আমরা X1 লিখলাম, প্লাস X2 প্লাস X3 অনুরূপে, প্লাস ডট 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 ডট, প্লাস XN লিখলাম, N। আমরা এখানে 5টা মান লিখলাম, আমি এখানে N সংখ্যক মান লিখলাম, তার জন্য XN লিখলাম, বাই ওখানে 5 বার ভ্যালু মান লিখেছিলাম, তার জন্য 5 দিয়ে ভাগ করেছিলাম, এখানে N সংখ্যক মান লিখেছে, তার জন্য N দিয়ে ভাগ করবো। ওকে, N দিয়ে ভাগ করে দিলাম, এইটাই হয়ে গেল আমাদের গড় মান বের করা, ঠিক আছে? মানে গড় মান, এটা জেনারেল কেস আর কি, গড় মান বের করার। এরপরে আমরা বের করব চরম ত্রুটি। ওকে, তো সেটা কেমন দেখি, অ্যাকচুয়ালি দেখো এখানে কি হয়েছে, তুমি এখানে 4.2 সেন্টিমিটার উইথ রডটার দৈর্ঘ্য বের করলে, তো প্রথমে তুমি যখন পরিমাপ করলে 4.0 সেমি, মানে 4 সেমি, এখানে বেরিয়েছিল কত, আর এখন বেরোলো গড় মানটা 4.2 সেন্টিমিটার, অর্থাৎ কত পরিমাণ চেঞ্জ হয়েছে, না 0.2 সেন্টিমিটার চেঞ্জ হয়েছে। তাহলে সেটাকে আমরা কী করে লিখতে পারি, 4.2 মাইনাস 4.0, তাহলে কত পরিবর্তন হয়েছে এখানে, না 0.2 সেন্টিমিটার, তাই তো? এখন এটাকে মড ব্যবহার করবো, এটাকে বলা হয় মড, মাই 4.2 মাইনাস 4.0, মড দিয়ে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 0.2। এখন মড জিনিসটা কি একটু বলি, মড ধরো সাপোজ বললাম এখানে 5 মাইনাস 3, বিয়োগ করলে কত হবে, 2 হবে, আমি যদি বলি এখন 3 মাইনাস 5 লিখলাম, তাহলে কত হবে, -2 হওয়ার কথা, তাই না? কিন্তু যদি এখানে মড দিই তাহলে -2 লিখতে পারবো না আমরা, সবসময় +2 লিখবো, অর্থাৎ মড মানে হচ্ছে এমন একটা মান সেটা হচ্ছে সর্বদা ধনাত্মক হবে। তো এখানে আমরা এটা ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে যে ত্রুটিটা পাবো সে ত্রুটিটা সবসময় ধনাত্মক হয়, ত্রুটি কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে? আচ্ছা, তো এটা লিখলাম, এবার এটাকে আমরা প্রকাশ করব ডেল্টা এক্স দ্বারা। ওকে, এখন প্রথম ক্ষেত্রে এটা বেরোলো, অর্থাৎ এক্স, এটা কি ছিল, এক্স বার, এটা এক্স বার, আর এটা কি, এটা X1, প্রথম ক্ষেত্রে X1, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা নাম দেবো এটার নাম ডেল্টা X1, প্রথম ক্ষেত্রে ত্রুটি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে তুমি যখন পরিমাপ করেছিলে তখন, আর যখন পরে গড় মান বের করলে তার পরিবর্তন কত হয়েছে, না 0.2 সেন্টিমিটার, এটা হচ্ছে চরম ত্রুটি, প্রথম ক্ষেত্রে চরম ত্রুটি। সেটাকে, চরম ত্রুটিকে আমরা ডেল্টা অক্স X1 দ্বারা প্রকাশ করলাম। ওকে,
অনুরূপে দ্বিতীয় ক্ষেত্রে একটা চরম ত্রুটি পাবো, সেটা কী হবে দেখো। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে চরম ত্রুটিকে ডেল্টা এক্স টু দ্বারা প্রকাশ করবো, তখন মড ফোর অবশ্যই এগুলোকে মড দিয়ে দেবো আমরা, ফোর পয়েন্ট টু মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছিল তুমি যখন পরিমাপ করেছিলে, ফোর পয়েন্ট ওয়ান তার মড দিলাম, তাহলে এখানে পেয়ে যাবো তোমার জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার। অনুরূপে ডেল্টা এক্স থ্রি মড সমান ফোর পয়েন্ট টু মাইনাস ফোর পয়েন্ট টু সমান জিরো সেমি, এখানে এখানে কোনো রকম ত্রুটি পাইনি আমরা। ডেল্টা এক্স ফোর সমান মড ফোর পয়েন্ট টু মাইনাস ফোর পয়েন্ট থ্রি, সেখান থেকে কী পাবো সেখানে, এইখানে দেখো মজার জিনিস, ফোর পয়েন্ট টু থেকে বিয়োগ করছি ফোর পয়েন্ট থ্রি, অর্থাৎ বিয়োগ করলে এখানে মাইনাস পয়েন্ট ওয়ান হওয়ার কথা, মাইনাস পয়েন্ট ওয়ান মাইনাস, কিন্তু এখানে মাইনাস দিব না কারণ এটা মড ব্যবহার করেছি, তার জন্য এটা এত পজিটিভ হয়ে গেল, প্লাস পয়েন্ট ওয়ান সেন্টিমিটার, ক্লিয়ার। তারপরটা দেখো তাই হবে, ডেল্টা এক্স ফাইভ আছে সমান মড ফোর পয়েন্ট টু মাইনাস ফোর পয়েন্ট ফোর, ফোর পয়েন্ট ফোর এটা বিয়োগ করলে কথা হচ্ছে না মাইনাস পয়েন্ট টু হচ্ছে, কিন্তু আমরা যেহেতু মড দিয়েছি তার জন্য এখানে পয়েন্ট টু ব্যবহার করলাম। ওকে, তাহলে দেখো তুমি প্রতি ক্ষেত্রে কী পরিমাণ ত্রুটি করেছো, না এই পরিমাণ ত্রুটি পেয়েছি আমরা, এই 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 পরিমাণ ত্রুটি পেলাম। এখন তাহলে এই যে গড় মানটা পেয়েছিলাম আমরা, গড় মান তারটার যে গড় দৈর্ঘ্যটা ভেবেছিলাম সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার, তার উপরে কতটা ত্রুটি হয়েছে সেটা বলার আগে আমি এই যে চরম ত্রুটিটা বের করলাম, এই চরম ত্রুটিকে প্রকাশ করা হয় কীভাবে, জেনারেল ফর্মটা লিখছি এখানে। হ্যাঁ, চরম ত্রুটি জেনারেল ফর্মটা হবে তোমার চরম ত্রুটি, একে আমরা প্রকাশ করব ডেল্টা এক্স এন দ্বারা। দেখো ডেল্টা এক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি আছে, তাহলে আমরা এন দিয়ে প্রকাশ করলাম। এখানে পাঁচবার পরিমাপ করেছিলাম বলে, মানে পাঁচবার পরিমাপ করেছিলাম বলে পাঁচ মানে পর্যন্ত ভ্যালু বের করেছিলাম আমরা, ত্রুটি বের করেছিলাম। এখানে এন সংখ্যক দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমরা এখানে ক্লিক করবো, দেখো এখানে এক্স বার লিখেছি মাইনাস এক্স ওয়ান, এক্স বার মাইনাস এক্স টু, এক্স বার মাইনাস এক্স থ্রি। অনুরূপে আমরা এক্স বার মাইনাস এক্স এন, এক্স এন দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ এন সংখ্যক পরিমাপ করেছি, অর্থাৎ এটা জেনারেল ফর্ম চরম ত্রুটি বের করা, ঠিক আছে। এরপরে যেটা বললাম যে এই যে আমাদের এগুলো এই চরম ত্রুটিটা বা এই চরম ত্রুটিগুলো কোন কোন ক্ষেত্রে বেরোলো, না এক একটা ক্ষেত্রে, কিন্তু এখন আমরা এই যে গড় তারটার বা দড়টার দৈর্ঘ্য ফোর পয়েন্ট টু এর ওপরে কতটা ত্রুটি আছে সেটা বের করব। ওকে, তো সেটা বের করতে গেলে কী করব, দেখো ওটাকে বলা হচ্ছে গড় চরম ত্রুটি বলা হয়, গড় চরম ত্রুটি অর্থাৎ মিন অ্যাবসোলিউট এরর, এটাকে বলা হয় অ্যাবসোলিউট এরর, এটাকে বলা হয় মিন অ্যাবসোলিউট এরর। তো এই গড় চরম ত্রুটিকে প্রকাশ করা হয় ডেল্টা এক্স বার দ্বারা। ওকে, সমান আগে আমরা অঙ্কটা করি উদাহরণটা, তারপরে জেনারেল ফর্মটা লিখছি। তো ডেল্টা এক্স বার সমান কী হতে পারে দেখো, ডেল্টা এক্স বার সমান হবে এই যে আমাদের ত্রুটিগুলো বেরিয়েছে প্রতি ক্ষেত্রে, সেই ত্রুটিগুলো সব যোগ করে দেবো, দিয়ে ভাগ করে দেবো কত দিয়ে, এখানে পাঁচবার নিয়েছিলাম পাঁচ দিয়ে, অর্থাৎ ওর অ্যাভারেজ বের করব, অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো প্লাস জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই ফাইভ, এটা ক্যালকুলেশনের কথা হবে দুই তিন চার ছয় পয়েন্ট সিক্স বাই ফাইভ, অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার। ওকে, তাহলে এই পরে অর্থাৎ আমাদের যে গড় তারটার দৈর্ঘ্য পেয়েছিলাম প্রথমে, ফার্স্ট গড় তারটার দৈর্ঘ্য আর কি ফোর পয়েন্ট টু সেন্টিমিটার, এটাতেও কিছু পরিমাণ ত্রুটি আছে, সে ত্রুটিটা কত পরিমাণ, না ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার, ক্লিয়ার। এখন এই গড় চরম ত্রুটি ডেল্টা এক্স বারকে আমরা প্রকাশ করতে পারি, জেনারেল ফর্মটাকে লিখতে পারি এভাবে, ডেল্টা এক্স বার সমান ওপরে কী কোনগুলো লিখেছি আমরা, অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো লিখেছি তাই না, তাহলে এইটা মানে কি অ্যাকচুয়ালি এইটা, অর্থাৎ ডেল্টা এক্স ওয়ান, ডেল্টা এক্স ওয়ান
प्लस डेल्टा एक्स टू प्लस डट 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 प्लस डेल्टा एक्स एन एन बार परिमाप करार क्षेत्र चरम त्रुटि बैरिए एन एटे एन दिए भाग कर दिल एक क्षेत्र जो पाँच दिए भाग कर पाँचटा भैलू लेकिन एक क्षेत्र में एन दिए एन संख्यक मान ली एन दिए भाग कर दिल ये गलो हमारे गड़ चरम त्रुटि जेनरल फर्म ओके अच्छा एरपे एरपर एक मदद जिन शिखब से सर के बोलते जा सर हमार ये अपनी तार दिए बारोटा तार दैर्घ्यटा कत तो तुम्हें कि बोलवा ओके तो तुम प्रथम जो प्रत्येक भैलू बेर कर ले गड़ दे मैं मानटा बेरो कत ना 4.2 सेंटीमिटार और एर पर त्रुटि बैरिए से कत ना 0.12 सेंटीमिटार ए परिमाण त्रुटि एर पर लिखी देख लो प्लस माइनस 0.12 लिखल एत सेम ही लिखे दिल तुम सर के गए बोले जे सर तारटी दैर्घ्य 4.2 प्लस माइनस 0.12 सेंटीमिटार ओके तो यार देखो क्यों व्याख्या कर तक से बुझते पर तारटार दैर्घ्य 4.2 सेंटीमिटार एवं प्लस प्रथम प्लस 0.12 सेंटीमिटार मान तारटार दैर्घ्य 4.2 सेंटीमिटार होते पारे एवं तार थेके बेशी होते पारे एवं कत परिमाण बेशी होते पारे ना 0.12 परिमाण बेशी होते पारे क्लियर और माइनस 0.12 बोलते बोझाना हे सर तक भावलो मैं बुझे तारटार दैर्घ्यटा होते 4.2 सेंटीमिटार अथवा 4.2 सेंटीमिटार थेके कमो होते पारे एवं কি পরিমাণ কম হতে পারে না 0.12 সেন্টিমিটার পরিমাণ কম হতে পারে এইটা স্যার বুঝলো ওকে আচ্ছা এইটাকে বলা হচ্ছে চূড়ান্ত মান বলা হয় কি মান বলা হয় চূড়ান্ত মান চূড়ান্ত মান বলা হয় ওকে এই চূড়ান্ত মানটাকে প্রকাশ করা হয় কিভাবে দেখো এটা एक्चुअली কি x বার তো তাই না x বার প্লাস মাইনাস এটা কি এটা হচ্ছে ডেল্টা এক্স বার এই তো ডেল্টা এক্স বার এটাকে ডেল্টা এক্স বার দ্বারা প্রকাশ করলাম ডেল্টা ডেল্টা মানে কি বলো তো ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন একটা চেঞ্জ ভ্যালু এটা হয়ে গেল চূড়ান্ত মানের জেনারেল ফর্ম চূড়ান্ত মান সমান এক্স বার প্লাস মাইনাস ডেল্টা এক্স বার ওকে এই এইটা ভেরি ইম্পর্টেন্ট এই আকারটা কারণ এই আকার দিয়ে বিভিন্ন রকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমরা जो प्रब्लेम सल्व करब तक एगो नहीं आो डिटेल्स आलोचना करब ओके तो एक्चुअलि तारटा परिमपर क्षेत्र में किमान त्रुटि पेलम ना यमान त्रुटि पे 0.12 सेंटीमिटार एन तुम्हें सर बलो तुम्हें सर के बोले दिल ये तपर सर तुम्हें बोलते जो ठीक आठ ही आम एक क्ज करो तुम्हें एबारे परिमाण त्रुटि पेले तारटा दैर्घ्य परिमप करार समय तो त्रुटिटा शतकरा बेर करो अर्थात पार्सेंटेज एरर बेर करो तुम्हें ठीक है पार्सेंटेज त्रुटि बेर करो तो तक हमें कि करब देखो तो पार्सेंटेज त्रुटि बेर करते गए कि करते हैं पार्सेंटेज त्रुटि बेर करते गए पार्सेंटेज त्रुटि बेर करते गए अच्छा एखे हमें डेल्टा एक्सर मान कत पे 0.12 सेंटीमिटार तैना एन पार्सेंटेज एरर बेर करते गए भग्नांश त्रुटि बेर करते भग्नांश त्रुटि हाँ कि जिनिसटा देखो भग्नांश त्रुटि सेटा केमन जिनिस तो भग्नांश त्रुटि की ना ए डेल्टा एक्स बार पे डेल्टा एक्स बार के डेल्टा एक्स बार बाय एक्स बार लिखे दिलाम एटा हलो भग्नांश त्रुटि ओके एखन ए भग्नांश त्रुटिर परे शतकरा त्रुटि बेर करब आमरा शतकरा त्रुटि आमादेर उद्देश्य तो शतकरा त्रुटि बेर करा ताई ना शतकरा त्रुटि अर्थात पार्सेंटेज एरर एम शतकरा त्रुटि क्या बेर करब देखो अच्छा एखे मान धर बसिए दिल डेल्टा एक्सर मान कत डेल्टा एक्सर मान 0.12 बेर कर फार्ष्ट क्षेत्र में 0.12 डिवाइड बाय एक्स बार बोलते 4.2 ओके एम शतकरा त्रुटि बेर कर सूत्र हे भग्नांश त्रुटि जेटा आछे डेल्टा एक्स बार बाय एक्स बार एटाके आमरा कि करब
মাল্টিপ্লাই করব কত দিয়ে 100 দ্বারা এটা হয়ে গেল পার্সেন্টেজ এরর ওকে এবার সমান দিলাম ডেল্টা এক্স বাই এক্স বার ডেল্টা এক্স বাই এক্স বার মান পেয়েছি আমরা 0.12 বাই 4.2 ইনটু এখানে কত আছে 100 বসিয়ে দিলাম আচ্ছা এটা ক্যালকুলেশন যদি করা যায় তাহলে এটার মান বের হবে 2.85% ভালো তাহলে তুমি যখন তারটার দৈর্ঘ্যটা মেপেছিলে 4.2 সেন্টিমিটার আর সঙ্গে ত্রুটি এই পয়েন্ট এই পরিমাণ হলো তো এটা কতটা পার্সেন্টেজ যদি আমরা আকারে বের করলাম সেটা হচ্ছে 2.85% অর্থাৎ ওই তারটার দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে করতে গিয়ে 2.85% ত্রুটি হয়েছে এটা স্যার এবার সম্পূর্ণভাবে বুঝতে পারলো ব্যাপারটা ঠিক আছে আচ্ছা তো প্রথমে কি করলাম প্রথমে আমরা গড় মান বের করলাম তারটির দৈর্ঘ্য বের প্রথমে কয়েকটা মান নিলাম 5টা বা 10টা যায় মান নিব তারপরে কি করব গড় মান বের করব ওর গড় মান বের করার পর এক্স বার দ্বারা প্রকাশ করব গড় মানটাকে এটা পেলাম গড় মান বের করার পর কি করলাম না প্রতিটা তারের ত্রুটি বের করলাম আগের পেজে ছিল মুছে ফেলেছি প্রতিটা তারের চরম ত্রুটি বের করলাম মানে প্রতিটা মানের ক্ষেত্রে আর কি চরম ত্রুটি বের করার পর কি করলাম গড় চরম ত্রুটি বের করলাম ডেল্টা এক্স বার দ্বারা প্রকাশ করলাম এবার তারপরে কি করা হলো না চূড়ান্ত মান বের করলাম চূড়ান্ত মানটা কি না এক্স বার প্লাস মাইনাস ডেল্টা এক্স অর্থাৎ এক্স বারের মান আমরা জানি 4.2 সেন্টিমিটার বসিয়েছিলাম প্লাস মাইনাস ডেল্টা এক্স এর মান কত না 0.12 সেন্টিমিটার তো সেটা বসিয়ে দিলাম এই হলো চূড়ান্ত মান পেয়ে গেলাম এবার তারটার শতকরা ত্রুটি বের করতে হবে তো শতকরা ত্রুটি বের করতে গিয়ে আমাকে ভগ্নাংশ ত্রুটি বের করতে হলো তো ভগ্নাংশ ত্রুটি এইভাবে বের করলাম শতকরা ত্রুটি এইভাবে বের করলাম হয়ে গেল ওকে তো আমরা নেক্সট ভিডিওতে এই শতকরা ত্রুটি এবং এই চূড়ান্ত মান বেস করে বিভিন্ন রকম প্রবলেম সলিউশন করব ঠিক আছে সলভ করব এবং যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে আর কি ওকে তো আজ এ পর্যন্তই অল দ্য বেস্ট